নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। কর্কট রাশির 30 বছর পর সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, শনি মহারাজের বরদান পেতে চলেছে কর্কট রাশি। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার জন্য অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ভিডিওটি সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই শুনবেন। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, প্রচুর কর্কট রাশির দর্শক আছেন, যা সেক্ষেত্রে অবশ্যই এটি একমাত্র কর্কট রাশির জন্য ভিডিও। তো প্রথমে আপনাদেরকে জানাই, দেখুন বর্তমানে কর্কট রাশির কোনো সাড়ে সাথি বা ঢাইয়া কিন্তু চলছে না। প্রথম কথা, কর্কট রাশির সাড়ে সাথী বা ঢাইয়া কিন্তু বর্তমানে চলছে না। দেখুন, শনির সাড়ে সাথী বর্তমানে চলছে ধনু, মকর এবং কুম্ভ রাশির, এবং মিথুন লগ্ন এবং তুলা লগ্নের ঢাইয়া কিন্তু অলরেডি চলছে। অর্থাৎ শনি পাঁচটি রাশিকে কিন্তু কভার করে। অর্থাৎ তিনটি রাশির সাড়ে সাথী চলে, দুটি রাশির ঢাইয়া চলে, কিন্তু কর্কট রাশি এই সকল থেকে কিন্তু মুক্ত। আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, শনি আপনাদের অষ্টমপতি এবং সপ্তমপতি, অর্থাৎ আয়ুর অধিপতি, শরীর স্বাস্থ্যের জায়গা, এবং আপনার পার্টনারের জায়গার অধিপতি, ব্যবসার জায়গার অধিপতি হচ্ছে শনি। এবং বর্তমানে শনি আপনার সপ্তমভাবে অবস্থান করছে এবং শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আজ থেকে 30 বছর আগে, অর্থাৎ 90, 91, 92 সালে যাদের জন্ম, তাদেরও কিন্তু এই জায়গাতে কিন্তু শনি কিন্তু আছে। অর্থাৎ আপনার ধরুন 1990, 1991 বা 1992 সালে জন্ম, আপনার কিন্তু শনি কিন্তু মকর রাশিতে অবস্থান করছে। বা আজ থেকে ধরুন 30 বছর পর, ধরুন আজ 2021, ঠিক 2051 সালেও, 2051 সালেও এই শনি কিন্তু এই মকর রাশিতে অবস্থান করবে এবং শশ নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করবে। অর্থাৎ 30 বছর পর পর এই মকর রাশিতে এই শনি অবস্থান করবে। অর্থাৎ যাদের 90, 91, 92 সালে জন্ম, এবং আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনি শনি মহারাজের বরদান পেতে চলেছেন। অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে আপনিও কিন্তু পাবেন। তো প্রথমেই আপনাদেরকে জানাই, শনি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে। যারা লোহার সঙ্গে যুক্ত আছে, লোহার ব্যবসা করছেন, আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনি সরষার তেলের ব্যবসা করছেন, আপনি কালো তিলের ব্যবসা করছেন, আপনার প্রচুর আপনার আন্ডারে লেবার খাটে, আপনি কিন্তু এই সময় কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনি খনিজ তেলের ব্যবসা করছেন, আপনি কিন্তু কর্কট রাশির মানুষ, এই সময় কিন্তু পূর্ণ মাত্রায় ভালো রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ জবরদস্ত রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি বর্তমানে শনি কিন্তু বকরি অবস্থায় মকর রাশিতে অবস্থান করছে, শশনাম মহাপুরুষ রাজ্য, কিন্তু সে মতন কিন্তু বলবত্তা নয়। এই 12 অক্টোবর টু 1 এপ্রিল 2022 পর্যন্ত এই শনি কিন্তু মার্গি থাকছে, এবং এই সময়ের মধ্যে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং আপনারা 2 এপ্রিল, এপ্রিল, মে, জুন এবং জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত আপনারা কিন্তু ধনের দিক থেকে, আর্থিক স্থিতির দিক থেকে লাভ আপনারা কিন্তু, আপনি যদি কর্কট রাশির মানুষ হন, অর্থাৎ 2022 এপ্রিল, মে, জুন এবং জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত, অর্থাৎ জুলাই 10 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ শনি আপনাদেরকে দুহাত ভরে দিবে কর্কট রাশিকে। এবং এই সময়ের মধ্যে আপনাদের অনেক কাজ বাধা বিঘ্ন, যাদের মামলা মকদ্দমা চলছে এই মামলা মকদ্দমা থেকে মুক্তি পাবেন, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক নেই, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে জবরদস্ত লাভ আপনারা কিন্তু পাবেন, ব্যবসা কিন্তু আপনাদের ভালো হবে, এবং আপনাদের
লাইফ পার্টনার থেকে, জীবন সাথী থেকে, অর্থাৎ আপনার জীবন সঙ্গিনীর থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবরের 12 তারিখের পর থেকে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট ভালো শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদের তৈরি করবে। এবং বর্তমানে বৃহস্পতি কিন্তু আপনাদের খুব একটা যে সাপোর্ট আছে তা না, কারণ বৃহস্পতি আপনাদের অষ্টম স্থানে কিন্তু রাহু এবং কেতু তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ কেতু আপনার পঞ্চম ভাবে এবং রাহু আপনাদের একাদশ ভাবে। লটারি, শেয়ার, ফাটকা, ফরেন লিগারের যারা ব্যবসা করছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। কর্মক্ষেত্রে সফলতা এবং শনি আপনাদের এই সপ্তমভাবে অবস্থান করে সসনবক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে, এই শনির দশম দৃষ্টি আপনাদের রাশির চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ সুখ সাধন, এবং যেটা হচ্ছে তুঙ্গ গৃহ। আমি আবারও বলছি এই কর্কট রাশি অর্থাৎ চন্দ্রের রাশির সঙ্গে শনির কিন্তু সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু এই চতুর্থভাবে দৃষ্টি আপনাদের প্রপার্টি থেকে লাভ, ভূমি, ভবন, বাহন সুখ, নিজস্ব ফ্ল্যাট, বাড়ি, মায়ের থেকে সুখ, বন্ধু থেকে হেল্প, এই জায়গাগুলো কিন্তু পাবেন, এবং নিজস্ব সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু কর্কট রাশির নির্দেশ করছে। ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হবে, অর্থাৎ 2022 জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত আপনারা কিন্তু যথেষ্ট, শনি মহারাজ কিন্তু আপনাদেরকে কিন্তু দুহাত ভরে ঢেলে অর্থ কিন্তু আপনাদেরকে দিবে। বিদেশের সাথে যারা রত আছে, আপনি কর্কট রাশির মানুষ, আপনি বিদেশের সাথে রত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বা বিদেশের সাথে রত আছে, আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ইনকামের জায়গাটা, ফিনান্সিয়াল কন্ডিশনটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। এর পাশাপাশি আপনি কর্কট রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, যেটি হচ্ছে আপনাদেরকে শরীর স্বাস্থ্য, শরীরগত দিক নিয়ে আপনাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভোগাবে, অর্থাৎ হেলথের দিকটা, শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজর আপনাদেরকে কিন্তু রাখতে হবে। এবং রাহু এবং শনি নবপঞ্চম যোগ, আকস্মিক প্রাপ্তি, ধনলাভ আপনাদেরকে কিন্তু ঘটাবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এডুকেশনের দিকটা আপনাদের যথেষ্ট ভালো দেবে, এডুকেশন দিকগুলো কিন্তু আপনাদের ভালো, এবং পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনি কর্কট রাশির মানুষ, আপনাদের সপ্তমভাবে সপ্তমপতির অবস্থান, যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনারা কিন্তু 12 অক্টোবরের পর, এ সময় যেহেতু শনি বকরি অবস্থা অবস্থান করছে, 12 অক্টোবরের পর আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন, অর্থাৎ যাদের 33-34 বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু এই সময় আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনি কর্কট রাশির মানুষ, আপনার 33-34+ বয়স, আপনারা কিন্তু ব্যবসা থেকে দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, এই জায়গাগুলোর রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। পূর্ণমাত্রার ভাগ্যের সাপোর্ট, প্রপার্টি নিয়ে থেকে লাভ, কেস, মামলা, মকদ্দমা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এবং কর্মকেন্দ্রিক সমস্যাটা দেখুন, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষরূপে কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, অর্থাৎ কর্মপ্রাপ্তির একটা যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে। আপনি কর্কট রাশির মানুষ, এই রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। এবং এর পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনি কর্কট রাশির মানুষ, বড় ইন্ডাস্ট্রি আছে বা আপনার পেট্রোল পাম্প আছে, এই জায়গাগুলো আপনারা কিন্তু রেজাল্টগুলো কিন্তু খুব ভালো কিন্তু পাবেন, সমস্ত রেকর্ড ব্রেক করবে। এই সসনম মহাপুরুষ রাজযোগ 30 বছর আগে তৈরি হয়েছিল এবং 30 বছর পর 2051 সালে তৈরি হবে,
অর্থাৎ এই 30 বছর পর পর এই রাশি মকর রাশিতে যখন আসবে, কর্কট রাশি এমনিতে ভালো রেজাল্ট পাচ্ছে, কিন্তু 12ই অক্টোবর থেকে 2021 বারোই অক্টোবর থেকে 2022 জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত আপনারা কিন্তু শনি মহারাজ আপনাদেরকে কিন্তু দুহাত ভরে বরদান আপনাদেরকে করবে, অর্থাৎ অপার ধন বর্ষা হতে চলেছে। নমস্কার।